পারে যদি কেউ দুইতলা একটা বাড়ি দেয়, এবার ওই মুরব্বী যদি বেড়াতে আসে আমার যত্ন একটু কম করা হয়ে যায়, কি কয়? হ্যাঁ, এই তো এই জন্য তোর চাষি কইছিল ওরে দিস নিয়ে আমার বাড়ি, দলিল যদি করে না দিতাম তোরে আজকে খায় ছেড়ে দিতাম, কপাল খারাপ দলিল দাও করে দিস, একটু দিয়ে কিভাবে খোটা দেয়? আল্লাহ কয় আমি যা দেব কোনো খোটা নাই, অপরিসীম অপরিসীম নিয়ামত। তখন সুবহানাল্লাহ, আয়েশা গেছে নবতে, তোমাদের সকলকে দাওয়াত দেই 14ই এপ্রিল পহেলা বৈশাখ, আজকের থেকে বিরাস টিরাস করে কয়লা দিয়ে দাঁত মাঝে দাঁত রেডি করো, কারণ সেই দিন পান্তা আর পচা ইলিশ খাইতে হবে। সুবহানাল্লাহ, ঠিক বলে কয় ঠিক, তাহলে কি রাজন খাবে ভাব ভালো না খাইছ? মুসলমানের সন্তান পয়লাই পয়লা বৈশাখে পান্তা ইলিশ দিয়ে পুরো গ্রামের শরীর খাইতে পারে না, এটা অমুসলিম কালচার, কথা বলুন ঠিক? মুসলমানের সন্তান পয়লা বৈশাখে দোস্ত বুতুম পেছা নিয়ে মঙ্গল শোভাযাত্রায় শরীর হইতে পারে, মুসলমানের মাইয়া মুসলমানের ছেলে বৈশাখী উপলক্ষে কোন পোশাক পরতে পারে না, এগুলো হিন্দুয়ানি রুসম। আগে হাদিস বলেছি, যেমন সাহাবায়ে কিরামদের সাথে মিল হইলে তাদের সাথে জান্নাতি হবা, সেম কোয়ালিটি অমুসলমানদের সাথে মিল হইলে তারা যেখানে যায় তুমিও সেখানে যাবা। এ আমার শহরের মাবুন্ডা, এ আমার কচিকাঁচা মেয়েরা, শোনা লক্ষ্মীরা, তবে করো মাপ চাও আল্লাহর কাছে, বিগত অন্যায় করেছ মাপ চাও আল্লাহ ক্ষমা করে দেবে। এই বছর পয়লা বৈশাখে আমরা বৈশাখী কোন পোশাক আশাক পরব ঠিক? কারা কারা আল্লাহকে একটু হাত দেখাবেন, নারায় তাকবীর, আল্লাহ তুমি হাতগুলো রে কবুল করো, আল্লাহ হাতগুলো কাবার গায়ে পৌঁছে দিও, এই হাতগুলো রসুলের রোজায় সোয়া লাগাই দিও, আল্লাহ হাতগুলো তুমি কালো পাথরের গায়ে সোয়া দিয়ে দিও, আল্লাহ হাত দে মক্কায় যে জমজম পানি গিলাসে করে খাওয়াই দিও, নবিয়া পাকের সাথে হাসর মাঠে মুসাফায় মিলাই দিও, আল্লাহ নবিয়া পাকের হাউজে কৌসার হাতগুলোদেরকে খাওয়াই দিও। মাশাআল্লাহ আতনামান, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেছেন বিশ্বাস দোস্ত, সুবহানাল্লাহ। ও মুসলমান, পয়লা পায় বৈশাখে পান্তা ইলিশ খাবো ঠিক? মানা যাবে তো? গরম ভাত গরম একেবারে বিরিয়ানি পোলাও পাকায় গলা সমান খাবেন, এবাদত বন্দে কি করবেন? পয়লা বৈশাখ ফজরের নামাজ মসজিদে পড়িয়া পুরুষরা নারীর ঘরের ভিতরে বৈশা কমপক্ষে 100 বার দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে এই কাল বৈশাখ আল্লাহ রহমতের বৈশাখে পরিণত করে দেবে। শীল সেদিন পড়ছে, এই সোমবারের আগের সোমবারে আমাকে গোপালগঞ্জ দিয়ে এক পোয়া দেড় পোয়া আধা কেজি ওজনের আমার অ্যাডভেস্টারের রান্নাঘর ভাঙ্গিছিল, গুড়ো হয়ে বেলা দিয়েছে, শত শত রেটে ঘর ভেঙে গেছে, পুরন টিনের ঘর, টিনের ঘরও গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, শত শত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নমুনা দিয়ে কয়, ফাতাবিরু ইয়া উলিল আবসার, এ খুলনাওয়ালারা গোপালগঞ্জ স্পর্শে দেখি একটু কম একটু শিক্ষা নেই, ওইরকম আমি আল্লাহ সারা বাংলাদেশ সারা দুনিয়ায় শিলা বর্ষণ করতে পারি, ঠিক কি ঠিক না? তওবা করা যাবে না ইনশাআল্লাহ? পান্তা ইলিশ খাইও না, পান্তার মধ্যে কি আছে আমার তো বুঝেই আসে না, সেদিনকে আমাকে গরুরে এক ডিশ পান্তা ভাত দিছি, সেও এক চুমুক খাইয়ে গ্যার গ্যার করে ডেকসারের কাকিয়ে অ্যান্টাসিড আছে নাকি গরুতে অ্যান্টাসিড, তার গরুও ভান্তা ভাত চাষ করে না, মানুষ কিভাবে ভান্তা ভাত খায়? তাও রমনা বটমূল থেকে এক প্লেট পান্তা ভাত 3500 টাকা দিয়ে কিনে নিয়েছে, যে সাইজের ইলিশ মাছ রে শোনা লক্ষ্মী, ও বটি দিয়ে কাটা যাবে না, হাত কাটিয়ে যাবে, সব মিলি দিয়ে কাটিয়ে নিয়েছে, চিকুন পাতলা করে তার পেটের মধ্যে কি শুনে এতখানি ফাঁকা, তাই বা ভান্তা ভাত প্লেটের ভর ধুইয়ে খুশিতে দাঁত ভরে আসতে আসতে চলে আইছে, শাশুড়ি ছিল বাড়ি আম্মা নিয়ে আইছি, আমার পিছনে আরো 300 ওরা পাবে না, ওরা পানি পাবে শেষমেশ, খালি ভাত নাই, আপনি সদস্য সাহেবের মুরিদ, আপনার বরকতে এক প্লেট পাইছি, বসেন আম্মা। শাউরি দায় ঠেয়ে যাইয়ে জামাইয়ের সাথে বইছে, মনে মনে কয় ওরে গোলামের ভাই গোলামের শাল, তুই ভান্তা ভাত এইরকম পছন্দ করিস তা তো কোনোদিন করি না, আজকে আমি দেখে গেলাম সচক্ষে তোরে জন্মের খান খাবো, খালি আমার বাড়ি আয় ভান্তা ভাত দিয়ে তোরে মাটি দেব, আয় খালি সাইরানাও দেওয়া লাগবে না, বিনি পয়সা জন্মের কান খাওয়াবো। কয়দিন পর জামাই গেছে, সকালে ভান্তা ভাত, দুপুরে ভান্তা ভাত, রাত্রি ভান্তা ভাত, 11টার দিকে এক প্লেট, আসরের সময় ঘুমাইতে উঠছে দেয় যে গরম গরম ভান্তা ভাত, গরম ভাত রান দিয়ে ওর মধ্যে পানি ঢেলে দিয়েছে, গরম গরম ভান্তা শুয়ে ডাঙ্গার ওই দিক দেয়, দুই তিন দিন খানুর পরে না আইসার তিসার কাম্মা গরম ভাত রান দেন না,
যে তোরে তো মাটি দেবো কইছি গরম বাজে সাইরা নাও দেয়া লাগবে না তুই এক থাল কিনছিস 3,500 টাকা আমি দেখি আইছি যাওয়ার সময় এই গরম ফান্তাবাতের কালাড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো চলে যাবি মোটর সাইকেল চালাইয়া দুটো সব ফুটরিয়ে বানায় শয়তান ফান্তাবাত খাবিয়ে ফান্তাবাত আবার সংসদীয় অর্ডার না আমার মাননীয় প্রধানমন্ত্রী অত নির্বোধ না যে ফান্তাবাতের অর্ডার দেবে উনি ধার্মিক উনি সদস্যের এলাকার মেয়ে আল্লাহর রহমতে উনিও ফান্তাবাতের অর্ডার দেয়নি তাহলে আমাদের সংসদীয় অর্ডার যদি না হয় এটা রাজনৈতিক কিছু না তাহলে আমি কি জন্য মানতে যাব আর বরঞ্চ মানলে অমুসলমানদের সাথে সাদৃশ্য হবে সকালবেলা পহেলা বৈশাখে বুতুম পেশা নিয়ে বুতুম পাখির ছবি নিয়ে মঙ্গল শোভাযাত্রা এত বড় একটা অমঙ্গলে পাখি যেই পাখিটা রাতের বেলায় বাড়ির কাছে ঘরের কোনায় যদি ডাকে মহিলারা কি করে সর্বনাশ করছে খুব পাখি ডাকতেছে কার জন্য আগাফা দেওয়া গেনে সর্বনাশ করছে রোগ ব্যাধিতে নিয়ে আসতেছে যেই পাখিটা রাতের বেলা ডাকলেও দেশে কুলক্ষণ হয় তারা কুলক্ষণ বলে মনে করি আর সেই পাখিটা আমার পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় আসবে এটা মুসলমানের কোনো আচার আচরণ হইতে পারে ঠিক তাহলে আমরা খালেস তওবা করে নেই আল্লাহ তাআলা আমাদের এই সকল নোংরামি থেকে হেফাজত করুক আজও নামাজ পড়বো কাইলও পড়বো জিন্দেগি ভরে ফরজ রক্তে নামাজ পড়বো রমজানের রোজা রাখবো পারবো তো ইনশাআল্লাহ আর পয়লা বৈশাখের ফজরের নামাজ দিয়ে আমি সকলকে দাওয়াত দিলাম পয়লা বৈশাখের ফজরের নামাজ বা জামাত পড়বো ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচায় রাখুন তৌফিক দিবেন আমিন ইমাম সাহেব যারা আছেন তারা মসজিদের ভিতরে এটা কোরআন না হাদিসও না সবকিছু কোরআন হাদিসে খুঁজে পাওয়া যাবে না মোবাইলে নাম কোরআন হাদিসে আছে নাকি তার মশলা ভাবে কওয়া লাগে না যেরকম অন্যায় আসে তার প্রতিবাদ সেইভাবে করতে হবে একজন এসে কামান নিয়ে সামনে মারতে জন্য আপনি রাগ করে তার সামনে কেড়াল নিয়ে লাফায় পড়ছেন কামানের সামনে কেড়াল নিয়ে গেলে হবে ও গুলিয়ে যে হয়ে যাও আকাশে উড়িয়ে দেবে না আত্মহত্যার গুণা হবে কমপক্ষে একটা রাইফেল নিয়ে যেতে হবে তো ওরা আইছে বুতুম পেশা নিয়ে আমরা যাবো জ্বালানি খতম নিয়ে ওরা আইছে মঙ্গল শোভাযাত্রা ভান্তাবাত নিয়ে আমরা যাবো বিরিয়ানি নিয়ে ঠিক আছে না আপনাদের খুলনাওয়ালাদের সৌভাগ্য 0 পয়েন্টে মুফতি নুরুল আমিন সাহেব হুজুর এই কয়েক বছর প্রোগ্রাম করতেছেন এর দফিয়ার জন্য এই জন্য আমরা ওই দিনটা কমপক্ষে হুজুরের সাথে ওখানে শরিক হব এবাদতের প্রশিক্ষণ নেব এরপরে আমরা ওই দিনে যা কিছু বললাম এগুলোর পর আমল করব কোন প্রকার কুসংস্কার আমলি জিন্দেগিতে আনব না এই যে কত কথা শুনলেন আরো শুনবেন আল্লাহ হুজুররা আসতেছে সপ্তাহ আমি একা কয়ে যেতে পারবো না হুজুরকে জন্য রেখে গেলাম বাকি শত শত দোস্তরে এই মুহূর্তে আমাদের দিনকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য বলেন এই সমস্ত ক্রিটিক্যাল কথাগুলো খুব সুন্দর করে কোরআন হাদিস থেকে বের করে পাবলিকের বলা সম্ভব না পাবলিক ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে বিজ্ঞানী হতে পারে প্রফেসর হতে পারে এই সমস্ত জায়গাতে তাদের অভিজ্ঞতা নেই লিকুল্লি ফান্নিন রিজাল আল্লাহ প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা মানুষ তৈরি করে রেখেছেন কথা বলুন ঠিক না উলামায়ে কিরামরা আল্লাহ তাআলা এই দায়িত্ব দেন তারা খুঁটি খুঁটি আপনাদেরকে দেবে এইটা পাবলিকে জীবন ভরে তবলিক করলেও পারবে না পাবলিক জীবন ভরে পীরের মুরিদে কদমের পর পড়ে থাকলেও পারবে না এটা কোরআন হাদিস থেকে বের করে আনতে হবে এই জন্য উলামায়ে কিরাম যতদিন আছে সহি দিন দুনিয়া ততদিন আছে আর সহি দিন দুনিয়া যতদিন থাকবে ততদিন দুনিয়াও থাকবে কথা বলুন ঠিক কি ঠিক না এই দুনিয়াকে হায়াত বাড়াইতে হলে দুনিয়ার টিকে থাকা রাখার জন্য আমাকে আপনাকে সুখে শান্তিতে বেঁচে থাকার জন্য লাগবে আল্লাহর দিন আর আল্লাহর দিনকে বাঁচিয়ে রাখতে জন্য লাগবে মাদারেসা দিনিয়া কওমিয়া কওমি মাদ্রাসার বিকল্প নাই কথা বলুন ঠিক কি ঠিক না কওমি মাদ্রাসা কারখানা তবলিগালারা সেলসম্যান পিশাবরা সেলসম্যান ও দোস্ত মসজিদের ইমাম চক সেলসম্যান আমরা বাকিরা আছি বক্তারা সেলসম্যান কিন্তু কারখানা হলো কওমি মাদ্রাসা ওখান থেকে প্রোডাক্ট তৈরি হবে আর আমরা সেলসম্যানরা ভ্যানে ভ্যানে করে ফেরি করে বিক্রি করে বেড়াবো কথা বলুন ঠিক কি ঠিক না আর কারখানা যদি না থাকে সেলসম্যান কি বেচবে লাস্টে আড়ি ভাতিল বেচা ছাড়া উপায় নেই কালাড়ি মাথায় রে ব্যাটিং দিয়ে বেশি বেড়াতে হবে তাহলে ওলামাই কেরাম যেখানে একটু জোরে ওলামাই কেরাম যেখানে ওলামাই যেখানে কওমি উলামা যেখানে হাটাতারি হুজুর যেখানে দেওবন্দি উলামা যেখানে ইমরান আই যেখানে নারায় তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জীবনের লাস্টের একটা বিচার ছেয়ে থিয়ে যায় বড় বড় বিভাগীয় শহরে কথাগুলো কই খুলনা বিভাগ পূর্ব থেকেই বিভাগ বয়সী প্রাক্তন বিভাগ বিভাগীয় শহরে বলে যাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বুঝাইয়ার টা এক করে শান্ত মাথায় বুঝয়ে কয়ে যাই টুঙ্গির এস্তেমার মাঠ দিয়ে গেছে আপনার আব্বাজি কথা বলুন ঠিক স্বীকার করবেন না যে যে দল করেন আর না করেন মাল্লাম ইয়াশকুরিল্লাহ ইসলাম ইয়াশকুরিল্লাহ সত্য কথাটা অস্বীকার করলে এটা কুফরি হয় টুঙ্গির মাঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন কাকলালির মসজিদ বাংলাদেশের মার্কাজ
সেটাও শেখ সাহেবের দেওয়া জায়গা ইসলামিক ফাউন্ডেশন সেটা থাকলে রাষ্ট্রীয়ভাবে চলতেছে এই দুইটা মসজিদ এবং এই বাংলার জমিনে মাটি যুগ মাটি হওয়ার পরে বাংলা জমিন যেদিন মাটি হয়েছে সেই দিনের থেকে নিয়ে আজকে পর্যন্ত গত বছর পর্যন্ত বাংলার জমিনে কওমি আলেমদের উপযুক্ত সম্মান কোন সরকার দেয় নাই কেউ দেয় নাই বাংলাদেশ বর্তমান আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদ নিয়ে কওমি উলামায়ে কেরামদের সম্মান দিয়েছে ফাঁকে ফাঁকে কিছু কুলাঙ্গার ওই দলের সাথে আছে যেমন রাশেদ খান মেনন হাসান লকিলু এই কতগুলো কুলাঙ্গার কওমি উলামায়ে কেরামদের টিটকিরি করে কথা বলে আল্লাহর রহমতে ওই জায়গা আমরা সংসদে তো জাতিবাড়ি নেই যদিও কিন্তু সংসদে জব দেওয়ার মতো প্রধানমন্ত্রী আছে আরো বেটা মানুষ আছে উপযুক্ত যেমন কুকুর এরকম মগুর কাজী ফিরোজ রশিদ দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক ঠিক না প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছে আমি দাবি করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার আব্বার দেওয়া মাঠ টুঙ্গির মাঠে আপনার দেওয়া সম্মানী ছাত্র কওমি মাদ্রাসার ছেলেরা গিয়েছে টুঙ্গির ময়দান প্রস্তুত করতে আপনার হাতে দেওয়া সনদ দেওয়া সন্তানগুলোকে আপনার বাপের দেওয়া মাঠে রক্তাক্ত করেছে এই অপমান মাদ্রাসার হুজুরকে করে নাই মায়ের এ জায়গা হয় নাই মাইটটা দেশে আপনার বাপরে আর আপনাকে সুতরাং এর বিচার আপনাকে আদায় করে নেওয়া উচিত কওমি উলামায়ে কেরামের মাইট আপনাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে এরা এত বড় বিভ্রান্তকর দল ও দোস্ত এই জাতি এই গ্রুপ নামে মাত্র পাগড়ি পরা আমি বাস্তব খুঁজে দেখেছি যেইগুলো আজকে ওইদিকে চলে গেছে তবলিগের নাম নিয়া এদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন এদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন বিভিন্ন প্রকার নোংরায় নোংরামি ছিল তারা আমাদের ওয়াজে তবলিগে আইসা হিদায়ত পাইয়া এখন সেই ট্রেনিং জমা দেই নাই হাতিয়ার শুধু জমা দিয়ে আইছিল ট্রেনিং জমা দেই নাই সেই ট্রেনিং রে কাজে লাগাইয়া মৌলবি মারি হাত লাল করতেছে আল্লাহ তাআলা তাদেরকে হিদায়ত দিক তাদেরকে বুঝ দিক তাদের গুরুরে বুঝ দিক আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি তরিকার উপরে থাকার তৌফিক দান করে সবাই বলে আমিন